দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি। ঠিক এক দশকেরও বেশি হয়ে গেছে জেমসকে বলিউডের আর কোনো গান শোনা যায়নি, অথচ এখনো কান পাতলে শোনা যায় ভিগি ভিগি সিহেরাতে আলবিদা গানগুলো। জেমস যার হাত দিয়ে বলিউডে আসন গড়েছিলেন, সে প্রীতম এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। খুব সহজেই বলিউডের অন্যতম ব্যস্ত গায়ক হতে পারতেন জেমস, কিন্তু তিনি হতে চাননি। অনেক আগে এক সংবাদ সম্মেলনে নিজ থেকেই জানিয়েছিলেন তার বলিউড ছেড়ে আসার মূল কারণ। তিনি বলেছিলেন, বলিউডে তখন ক্যারিয়ার করতে পারতাম, খুব সহজ ছিল, কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হবে, যেটা আমাকে দিয়ে কখনোই সম্ভব নয়। আরো বড় কোনো প্রলোভন দিলেও দেশ ছাড়তে আমি প্রস্তুত নই। এ অবধি জেমস অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তবুও মাঝে মাঝে হুট করে কোনো রিয়ালিটি শোতে জেমসের হিন্দি গান শুনলে ইউটিউবে নস্টালজিয়া প্লেলিস্ট চালু করলে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এসে মনে করিয়ে দেয়, জেমসের কণ্ঠে আরো এমন গান শুনতে পেলে ভালোই লাগ। চ্যানেল আই।